তো হাই বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো রেশন কার্ডে আধার লিংক না থাকার কারণে কার্ড যদি এরকম করে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তো সেটাকে অ্যাক্টিভ কিভাবে করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে কার্ডটা আমার যেমন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, এখানে স্ট্যাটাস বলছে কি দেখুন, ডিঅ্যাক্টিভেট, প্লিজ ডু ইকেওয়াইসি ইমিডিয়েটলি অ্যাট এনি অফিস অফ ইন্সপেক্টর, অথবা এখানে বলছে ইকেওয়াইসিটা ইন্সপেক্টরের যে কোনো অফিস থেকে করতে পারবেন, আর এটা আপনি করতে পারবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে, সেটা দিয়েও আপনি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন থ্রু মোবাইল লিঙ্ক উইথ আধার নাম্বার দিয়েও করতে পারবেন এটা। তো এই স্ট্যাটাসটা কিভাবে দেখবেন, তো এইটার আমি একটা ভিডিও তৈরি করে রেখেছি, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। তো আপনাকে এই পোর্টালের মেন পোর্টালটাতে আসতে হবে, এই যে দেখতে পাচ্ছেন পেজটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা করতে পারেন। তারপরে আপনাকে নিচে আসতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, ঠিক আছে, তো এইটাকে আপনাকে ক্লিক করতে হবে। এখানে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট অথবা নিউলি অ্যাপ্রুভড কার্ড, ঠিক আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর তারপরে এখানে আপনাকে রেশন কার্ডের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, আপনার হিসাব মতো আপনি করবেন। তারপরে এখানে আপনার রেশন কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই নম্বরটা আপনাকে এখানে এন্টার করতে হবে, নাম্বারটা এন্টার করার পর আপনাকে সার্চ বাটনে ক্লিক করতে হবে। এখানে সার্চ করার পর দেখতে পাবেন এখানে নাম, হেড অফ ফ্যামিলির নাম, আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার এগুলো দেয়া নেই যেহেতু আমার লিঙ্ক নেই। আর এখানে বলছে আধার লিঙ্ক লিঙ্কিং স্ট্যাটাস, এখানে দেখতে পাচ্ছেন আধার ইজ নট লিঙ্ক ইয়েট, এ পর্যন্ত আধার এই রেশন কার্ডটিতে আধার লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই যে প্রথমে নিচে দেখবেন প্রথমে লেখা রয়েছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। আর তারপরে এখানে আপনাকে আধার কার্ড নম্বরটা বসাতে হবে, এই যে রেশন কার্ড যার নামে রয়েছে এটা আপনি বাড়িতে বসেই করতে পারবেন, তবে আপনার আধার কার্ডে মোবাইল নম্বর রেজিস্টার থাকতে হবে। তো চলুন সেন্ড ওটিপি করলাম, আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিটের মধ্যে এটা ওটিপিটা পাঠিয়ে দেওয়া হবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে, সেই ওটিপিটা আমি এখানে বসাবো। ওটিপি বসানোর পর আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে, তারপরে আপনাকে ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার হ্যাজ বিন লিঙ্কড উইথ ইওর রেশন কার্ড, ঠিক আছে, সাকসেসফুলি ওকে করে দেবেন। আর তারপরে বলছে ডু ইউ ওয়ান্ট টু শিফট ইওর মোবাইল নাম্বার, তো আপনি যদি রেশন কার্ডটিতে মোবাইল নম্বর লিঙ্ক করতে চান তো আপনাকে ইয়েস করতে হবে, তো আমি করব। রেশন কার্ডটিতে যে নম্বরটি আপনি লিঙ্ক করতে চান সেই নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে, তারপরে সেন্ড, আবারও ওটিপি করতে হবে, ওটিপি এখানে আপনাকে বসাতে হবে, বসানোর পর ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্কড সাকসেসফুলি, তারপরে আপনাকে ওকে ক্লিক করতে হবে, ওকেতে। তো আপনারা এইভাবে বাড়িতে বসে লিঙ্কটা করতে পারবেন। তো এই লিঙ্কটা আমরা যেটা করলাম এটা 15-20 দিনের মধ্যে এই লিঙ্কটা সম্পূর্ণভাবে সাকসেসফুলি হয়ে যাবে। তো আশা করছি এই ভিডিওটা আপনাদের খুবই হেল্প করেছে, একটু যদি হেল্প হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ।